আবুল আহমদ বরকাতি বাইজিদ মুত্তালিব কবরটা কি সম্পূর্ণ এলমে শরীয়ত এবং এলমে মারিফত লাভ করিয়া বড় দরবারে হুজুর হয়েছে বরকাত সুবহানাল্লাহ এবং তাই রাখিয়া সুলতান মাহমুদ গজনবীর মুর্শিদ বরকাত সুবহানাল্লাহ। দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। Yeah, Rasul.
আমি যখন ফাঁকি বানাই মাটির দিয়া ফাঁকি বানাই বানাইয়া ও মাটির ফাঁকির মাঝে আমি বুঝে আর আল্লাহর হুকুমে যা অরিজিনাল ফাঁকি ওই দায় হোক সুবহানাল্লাহ আয়াত পড়ে আমরা যে পরে সংক্ষেপে সংক্ষেপে উসিলা দিয়ে বলুন যে কোরআন শিখবো আল্লাহ হচ্ছে ঈসা আলাইহিস সালামে মাটির দিয়া ফাঁকি বানাই জয় বানাইয়া ও ফাঁকির মাঝে বুঝে জয় আল্লাহর আল্লাহ নবীর পূর্বর বলতে মাটির ফাঁকির মাঝে আল্লাহ প্রাণ দিলাইছে হোক সুবহানাল্লাহ আমার বাবা আমার লাগে আলো হারাইলাই ولو انهم ظلموا انفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما جهنم كل بطا من يغنى قربه جاءوك وامر حبيب افتاد ضرب غنى قربه لا ضرب رزيب نبي ضرب فاستغفر الله نبي ضرب يا الله ضرب فما صيبه وما صيبه توبا قربه استغفار قربه واستغفر لهم الرسول ربنا في ظل ذلك ما صنع لوجد الله احنا شفايش الارض ان رمي الله يفايبه تواب الرحيم توبة قبول غري مهربان الله يشهد لك سبحان الله قران شريف وسيلة نايت نقول كتا اولا لا يقابل فرزن توقف سماع مدير شبايك قيامت فرزن تعدل قلا ما في رسيلة امرا مبي محبت الرسول الله যেদিন মুসা আলাইহিস সালামে নির্যাত ইয়া কি আল্লাহ আমারে পাঠাই জন নির্দেশন করিয়া কি ও তাহলে নির্যাত বাড়ি দেওয়ার লাগি ইয়া জিব্রাইল যে পাঠাইছেন আল্লাহ যদি সামিয়ে অন্যরা করা যে জিব্রাইল যে আল্লাহ পাঠাইছেন মুসা কাছে ওই সময় মুসা যে গুড়া ব্যবহার করিয়া আইসলা ও গুড়া পাওয়ার তলরে মুষ্টি মাটি আমি রাখি দিসলাম আর তোমার সেনা দিয়া করিব ইচ্ছা বানাইছি ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله شخص أولياء شخص أولياء الله ولي ترى كل قوة إذا يرى كل سنة ويسرى إذا يرى كل سنة
কঠিন সময় বেশি ভয় আসলে বাঁচানো সব মানুষকে সারাদিন দিবা। আল্লাহ নবী ফরমায় আমার মত এত মানুষ তারা আল্লাহ এত মহান মর্যাদা দিবা তারা মর্যাদা দেখিয়ে নবী হল সুযোগে এসে যাবা এরা অত মর্যাদা পাইছে কই এরপরে আল্লাহর নবী আবার আল্লাহর কালাম আয়াত তিলাওয়াত করেন লা হাওলা আলাইহিম এখন আল্লাহর গ্রহণ করলে মজা লাগে না তারা আল্লাহর যখন আমি তারে মহব্বত করি তখন আমি তার খান করি যাই যে খান দিয়ে আমি তার চোখ বলি যাই যে চোখ দিয়ে দেখে আমি তার হাত বলি যাই আমি তার পা বলি যাই আল্লাহ আল্লাহর বলি হয়ে গেলে আল্লাহর বলি সব খাও আল্লাহর নাম হয়ে যায় আমি যে বুঝি তারা প্রমাণিত তখন আল্লাহর বলি আমার উচ্চ মর্যাদা আল্লাহর বলি যারা হয়ে যায় একটা হাতি ছিল আল্লাহ তখন তামাম মাখলুকের সৃষ্টি করছে তামাম আলম সৃষ্টি করছে এরা প্রথমে তো আল্লাহ দুনিয়া বানাইছিলেন তখন আল্লাহ বলে আমি ব্যবস্থা দিলাম ও জালা রূপে আল্লাহ পাহাড় দিলাম দুনিয়া তিরিশি রয়ে গেল আল্লাহ বলে জিমালা পাহাড়ের দুনিয়ার পুঁথি ছিল আজকাল বিজ্ঞানী হলে ঘোষণা করে বার করছে যে পাহাড় বানাইছেন এরপরে আল্লাহ দুনিয়ার প্রতি যায় পাহাড়ে সুবহানাল্লাহ সব বিজ্ঞানের মূল কুরআন নাই দাও প্লিজ দাও দাও ইয়া ইয়া আল্লাহ কত শক্তি পাহাড় আর এই পাহাড় থেকে শক্তিশালী আর ইয়া শাহিনা শক্তি না জীবন পাহাড় থেকে শক্তিশালী কোন দিনই তোমার সৃষ্টি থাকেনি আপনি দাও আল্লাহ ফরমায় না যে এই জিনিসের নাম হইল আল হাদিস লুহা ও সুবহানাল্লাহ এরপরে বিস্তাবলে বলবা যে এমনি শক্তিশালী কিছু আছে কি বলে আছে কিটার নাম কি তা বলে আপনা আগুন আগুন লোহা কলিদা আর লোহার গুলা দিয়ে সেটা বলে পা কাটিয়া সমাবই দেওয়া যায় না বিস্তাবলে আর বলে আল্লাহ এমনি শক্তিশালী কোন জিনিস আপনার সৃষ্টি আছে নি আল্লাহ বলবা যে আছে এটার নাম কি তা বলে আলমা পানি পানি দিলে আগুন নিবে না নিয়ে আল্লাহ
বাতাসের শক্তি অত বেশি, এসে বিস্তারায় বেশি রূপে বাতাসের কম্প্রেস করিয়া বাতাস দিয়া পানি তোলা যায় না। আল্লাহ একুশটি হাজার থাকি আদম সন্তান বানাই বানাই আদম, আমি আদম সন্তানদের সম্মান করছি, কেমন সম্মান না করছি আদম সন্তানদের, এমন সব সম্মান বিষয় আল্লাহ তাম সৃষ্টি হল, তখন মানে মানুষ আল্লাহ মনে যায় তাম সৃষ্টি তার মনে করতে আল্লাহ, ও যে বললাম লোহা আগুন পানি বাতাস, যারা আল্লাহ মনে মনে গেছে এরা মনে করতে যাবে যুগে যুগেই তার প্রমাণ আছে না, আল্লাহ বলি ওগুলোর পাওয়ার এমন হয় এত পাওয়ার তোমরা মনের অন্তর দৃষ্টিতে দৃষ্টিতে পর করো, কেন আমরা আল্লাহর নূর দ্বারা দেখি যে আল্লাহর অনেক হলো আমরা কারাবন তুমি যে ওখানে আল্লাহ দূর দ্বার মরিদর ও আলাদা হয়েছে, যেমন সিঙ্গারগুলি সাহ রহমতুল্লাহ আলাই আসলাম আসলাম ফজরের গুরুজি রহমতুল্লাহ আলাই এর বলি বাংলা সুবহান আল্লাহ, আমরা সবে জানি না হযরত আব্দুর কোরআনটি রহমতুল্লাহ আলাই বলি বা জানেন, এরপরে তার বীর মুর্শিদ নির্দেশে তাই আবার আল্লাহ তো বিয়ে হইয়া দিলে আল্লাহর গরু মরে গেছে যে মানুষ আল্লাহর পরিচয় পাই আমি সাবধান থাকে কোনো মানুষের তোমার পরিচয় না পারার সিঙ্গাই করে সাহ সাহ কালো রহমতুল্লাহ আলাইহি আল্লাহ
আমার সাহেবকে যারা বুঝতে দিন রহমতুল্লাহ এই দুনিয়ার সাথে তারা আমাদের কোন বিরাকির করতে হবে চিন্তা হবো আমরা মধ্যে মানুষ এরা খুব বেশি আমি বলছি আল্লাহ নবীর লোকে আল্লাহর বান্দার এত সম্পর্ক আছে যার কারণে আসলে আল্লাহ জীবন এবং
কিন্তু দুনিয়াদারি দেশের কিতাব আনে আমরা নিয়ে আমার জন্য দরগাহ বন্ধ গেছে অনেক দূর বাড়ি গেছে আমরা দূরে থেকে বাড়ি হাজার বাড়ি বুঝতাম রহমতুল্লাহ আলাই কিন্তু বহু বড় দাদা হলে আল্লাহ তাই তার ইন্তেকাল হয়ে আসছে বছর আগে তার ইন্তেকালের আগে তাই আপনি সফর করলাম আপনার একটা জায়গা খেয়া বড় বড় করে শাম ছিলাম আল্লাহ
তোমার মক্কল গুলাম না মানে নিয়ে নিও না।